আপনারা যারা 2021 এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক শিক্ষা উপবৃত্তি বিজ্ঞপ্তিটি অলরেডি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রতি বছর 33,500 টাকা করে পাবেন। সর্বমোট আপনারা 67,000 টাকা পাবেন। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি সুখবর নিয়ে আসছি, তা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা উপবৃত্তি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই শিক্ষা উপবৃত্তি পাওয়ার জন্য আপনি কিভাবে নির্ভুলভাবে আবেদন করবেন এবং এখানে আবেদন করতে হলে কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এবং কত তারিখ আবেদন শেষ হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনি যদি সম্পূর্ণ সঠিকভাবে আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না। গত বছর আপনারা নিশ্চয়ই জানেন অনেকে আবেদন করছেন কিন্তু উপবৃত্তি পান নাই, কারণ হচ্ছে আপনারা নির্ভুলভাবে আবেদন করতে পারেন নাই, যার কারণে আপনাদের আবেদনটি গ্রহণ করা হয় নাই। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি এখানে সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিব যে কীভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করবেন এবং আপনি অবশ্যই টাকা পাবেন। ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষা উপবৃত্তির আওতায় আপনাকে প্রতি মাসে 3,500 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ 2,500 টাকা দেওয়া হবে আপনার পাঠ্য উপকরণের জন্য এবং 1,000 টাকা দেওয়া হবে পোশাক পরিচ্ছদের জন্য। অর্থাৎ মোট 3,500 টাকা আপনাকে 2 বছর দিবে এবং আপনার মোট টাকা হবে 67,000 টাকা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা উপবৃত্তির বিজ্ঞপ্তিটি। 2021 সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন। ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। এ ধারাবাহিকতায় 2021 সালের এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য আহ্বান করা হচ্ছে। বৃত্তি পেতে হলে আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে এবার চলুন সেগুলো দেখে আসি। প্রথমে শিক্ষাস্তর, তা হচ্ছে এসএসসি বা সমমান, অর্থাৎ আপনাকে এসএসসি এই বছরই 2021 সালে এসএসসি পাশ করতে হবে। এরপর কারা এই বিষয়ে মানে ন্যূনতম জিপিএ এবং কারা এখানে আবেদন করতে পারবেন, তা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, সেই ক্ষেত্রে আপনাকে এসএসসিতে 5.3 উত্তীর্ণ হতে হবে। এরপর জেলা শহর বা এলাকায় অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানেও আপনাকে 5.3 উত্তীর্ণ হতে হবে। এরপর গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আপনার জিপিএ হবে 4.83 বা এর উপরে। শিক্ষাবৃত্তির পরিমাণ ও সময়কাল। শিক্ষাস্তর এসএসসি, সময়কাল 2 বছর, মাসিক বৃত্তি 2,500 টাকা, তবে বার্ষিক অনুদান হচ্ছে পাঠ্যপুস্তকের জন্য 2,500 টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য 1,000 টাকা। চলুন এবার দেখে আসি বৃত্তির অন্যান্য নীতিমালাগুলো। যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ আপনি যদি সরকারি কোনো বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বা অন্য কোনো ব্যাংক থেকে বৃত্তি পেয়ে থাকেন তাহলে এখানে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে বৃত্তি পাবেন না। অর্থাৎ অন্য কোনো উৎস থেকে বৃত্তি পেলে সরকারি উৎস ব্যতীত আপনি বৃত্তিটি পাবেন না। এরপর হচ্ছে গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। অর্থাৎ আপনি যদি কোনো গ্রাম্য এলাকা থেকে আবেদন করেন তাহলে আপনার সুযোগটা বেশি, কারণ এখানে 90% তাদের জন্য নির্ধারিত করা হয়েছে। এরপর ছাত্রীদের অর্ধেক এবং ছাত্রদের বাকি অর্ধেক, অর্থাৎ 50% পাবে ছাত্রীদের এবং 50% ছাত্রদের। এরপর 2021 সালের এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এবার চলুন দেখে আসি আপনি কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন। আপনার আবেদন করার জন্য লিঙ্কটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি তারপরও বলতেছি app.dutchbanglabank.com/dbbl-scholarship, এই ঠিকানায় আপনারা আবেদন করবেন। তবে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু জিনিস প্রয়োজন হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। তা হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, এরপর আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, এরপর এসএসসি বা সম্মান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি। এখন আপনি বলতে পারেন নম্বরপত্র আমি কই পাবো, প্রশংসাপত্র কোথায় পাবো? নম্বরপত্র এবং প্রশংসাপত্র আপনি আপনার স্কুলে বা কলেজে গেলেই আপনাকে দিবে, অলরেডি আপনাদের নম্বরপত্র আপনাদের স্কুলে বা কলেজে চলে আসছে।
এরপর একটি প্রশংসাপত্র আপনি নিয়ে নেবেন স্কুল থেকে। এবার চলুন দেখে আসি আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ। আবেদন শুরুর তারিখ 3 তারিখ জানুয়ারি 2022, অর্থাৎ জানুয়ারির 3 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে। এরপর আবেদনের শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2022 সাল। এখানে কিন্তু দেখুন আপনারা আবেদন করার জন্য একটি লম্বা সময় পাচ্ছেন, 6 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক বাছাইকৃত পরীক্ষার্থী ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে 10 ফেব্রুয়ারি 2022 সাল। অর্থাৎ যারা আবেদন করবে অনেকের দেখা যাবে আবেদনে বিভিন্ন ভুল হবে, নয়তো যোগ্যতা, যারা বিভিন্নভাবে আপনারা যেসব যোগ্যতাগুলো দিয়েছেন সেগুলো তারা অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে যাদেরকে তারা যোগ্য প্রার্থী বলে মনে করবে তারা তাদেরকে তাদের একটা লিস্ট প্রকাশ করবে 10 ফেব্রুয়ারি 2022 সালে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে ভালোভাবে আবেদনটি করবেন এবং যে যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে আপনারা অবশ্যই সঠিক সঠিক সেই যোগ্যতাগুলো দিবেন। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ 13 ফেব্রুয়ারি 2022 থেকে 14 মার্চ 2022 সাল। অর্থাৎ আপনার যে আবেদন করার পর আপনার নাম যদি লিস্টে আসে 10 তারিখ যে লিস্ট প্রকাশ করা হবে, 10 ফেব্রুয়ারি যে লিস্ট প্রকাশ করা হবে সেখানে যদি আপনার নাম আসে, এরপর পরবর্তীতে আপনাকে আপনার কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য 13 তারিখ থেকে 14 মার্চ আপনাকে আপনার নিকটস্থ যে কোনো শাখায় এগুলো জমা দেওয়ার জন্য বলা হবে। চূড়ান্ত ফল প্রকাশ পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের চূড়ান্ত ফলটি প্রকাশ করবে। এখানে আরেকটি কথা হচ্ছে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে কোনো আবেদন গ্রহণ করা হবে না, আবেদন আপনাকে শুধুমাত্র অনলাইনেই করতে হবে এবং app.dutchbanglabank.com/dbbl scholarship এই লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবার চলুন দেখে আসি কীভাবে আবেদন করবেন। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার মোবাইলেও করতে পারেন, নয়তো কম্পিউটার থেকেও থাকলে করতে পারেন। মোবাইলে করতে হলে আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে ডেস্কটপ সাইটে আপনার ব্রাউজারটিকে ডেস্কটপ সাইট করে নেবেন। এরপর আপনি লিঙ্কে প্রবেশ করবেন। লিঙ্কে প্রবেশ করার পরে প্রথমেই আপনার নাম এবং আপনার বিস্তারিত তথ্য, অর্থাৎ যাবতীয় যেসব তথ্য আছে সেই তথ্যগুলো দিবেন। দিয়ে এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তীতে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য চাইবে, সেই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য দিবেন। এরপর আপনার পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন। আপনাদের যদি আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেব কীভাবে আবেদন করবেন। ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।